জমে উঠেছে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার লড়াই। চমক দেখিয়ে সবার আগে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। বাকি চার দলের মধ্যে আর মাত্র দুটি দল সুযোগ পাবে সেমিফাইনালে। সেখানে ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে সেমির স্বপ্ন ভালোভাবেই টিকিয়ে রেখেছে বাংলাদেশ এবং আফগানিস্তান। তাই তো আফগানদের হারিয়ে সেমির স্বপ্ন পূরণ করতে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামবে টাইগার বাহিনী। চলুন জেনে আসি বিস্তারিত। সব শঙ্কা উড়িয়ে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ দুই থেকে সবার আগে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ফলে এই গ্রুপ থেকে বিদায় হল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। তবে গ্রুপ এক থেকে এখনও সেমিফাইনাল নিশ্চিত নয় কারো। চার দলের সামনেই সুযোগ আছে সেমিফাইনালে। সুপার এইটে টানা দুই হারের পরও সুযোগ আছে বাংলাদেশের সামনে, তার জন্য হারাতে হবে আফগানদের। অন্যদিকে অজিদের হারতে হবে ভারতের কাছে, তাতেই বিশ্বকাপে সেমির স্বপ্ন পূরণ হবে টাইগারদের। তবে সেই কাজটি যে মোটেও সহজ হবে না, তার জন্য ব্যর্থতা ভুলে সবাইকে ব্যাটে বলে জ্বলে উঠতে হবে। তাই তো বিশ্বকাপের স্বপ্ন পূরণের আশায় নতুন ভাবে নতুন শক্তি নিয়ে আফগানদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তার জন্য 2014 টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই আফগানদের বিপক্ষে একাদশ সাজাচ্ছে তারা। ফলে আফগানদের হারিয়ে সেমিফাইনালের আশায় দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তাতে কপাল পুড়তে পারে শেখ মেহেদি ও জাকের আলীর। টি টোয়েন্টিতে এখন পর্যন্ত ১১ বার মুখোমুখি হয় দুই দল। সেই লড়াইয়ে বাংলাদেশের জয় ৫টি আর আফগানরা জিতেছে ৬ ম্যাচে। তবে একটি জায়গায় বাংলাদেশ আত্মবিশ্বাস পাচ্ছে। 2014 টি টোয়েন্টি বিশ্বকাপে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ৯ উইকেটের বড় জয়। সেই আত্মবিশ্বাস নিয়ে ওপেনিংয়ে লিটনের সাথে থাকছেন তানজিম হাসান তামিম। ওয়ান ডাউনে আসতে পারে পরিবর্তন, সৌম্যকে ফেরানো হতে পারে এই পজিশনে। তখন ৪ নম্বরে থাকবেন নাজমুল হোসেন শান্ত আর ৫ নম্বরে তাওহিদ হৃদয়। ছয়ে সাকিব আল হাসান আর সাথে আস্থা রাখছেন মাহমুদুল্লাহ রিয়াদের উপর। আটে রিশাদ হোসেন। এছাড়া তিন পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানের সাথে একাদশে ফিরতে পারেন শরীফুল ইসলাম। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিম হাসান তামিম, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম।